আরও বেশি গন্তব্যে ডানা মেলতে প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। লোকসান এড়িয়ে সংস্থাটি এখন আগের চেয়ে বেশি গন্তব্যে চলতে ব্যাপক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষের দাবি, বিমানের এগিয়ে যাওয়ার পথে এখন বাধা শুধু করোনা ভাইরাস। তাদের মতে এরই মধ্যে করোনা মহামারীর ধকল কাটিয়ে ওঠার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিষ্ঠার অর্ধশত বছর উদযাপনের আগে বিমানের আকাশ বড় করতে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে সংস্থাটি। বিমান কর্তৃপক্ষ বলছে, সংস্থাকে ঢেলে সাজানোর মাধ্যমে 2030 সালের মধ্যেই এশিয়ার শীর্ষ 10 এয়ারলাইন্সে ট্রাই করে নেওয়ার পরিকল্পনা আছে তাদের। ওই পরিকল্পনায় আছে 2030 সালের মধ্যে বিমানের বর্তমান বহর দ্বিগুণ করা, নিউ ইয়র্ক সহ 10টি নতুন রুটে ফ্লাইট চালু করা এবং বিশ্বমানের যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষ্য। তথ্যমতে বর্তমানে বিভিন্ন দেশের 19টি শহরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গন্তব্য রয়েছে। বিমান বহরে আছে 19টি উড়োজাহাজ, যার মধ্যে 4টি বোয়িং 777-300ER, 2টি বোয়িং 787-9 ড্রিম লাইনার, 4টি বোয়িং 787-8 ড্রিম লাইনার, 6টি বোয়িং 737-800 এবং 3টি ড্যাশ 8-400। বিমানের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আগামী 10 বছরের মধ্যে এই বহর দ্বিগুণ করার চিন্তা করছে বিমান কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক সহ আরও 10টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে আগামী মার্চে চালু হতে যাচ্ছে ঢাকা থেকে কানাডার টরন্টো সরাসরি ফ্লাইট। এই রুট চালু করতে গত বছরে আবেদন করে বিমান। এতে সম্মতি দিয়ে বে স্টেশন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরীক্ষার কথা জানায় কানাডা। তবে কোভিডের কারণে নিরাপত্তা ব্যবস্থা সরাসরি পরীক্ষা না করে বিকল্প উপায়ের কথা ভাবছে দেশটি। বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানিয়েছেন, ড্রিমলাইনার ড্যাশ 9 দিয়ে সপ্তাহে 3টি ফ্লাইট চালানো যাবে। রুটটি চালু হলে 17 ঘন্টায় যাওয়া যাবে যুক্তরাষ্ট্র। এতে যাত্রী আসন 298টি। এ রুট দিয়ে যুক্তরাষ্ট্র সহ উত্তর আমেরিকার অন্য দেশে যাত্রী নিতে এয়ার কানাডার সঙ্গে চুক্তিও করেছে বিমান। নতুন পরিকল্পনার বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগামী 10 বছরের মধ্যেই এশিয়ার টপ 10 এয়ারলাইন্সের অন্তর্ভুক্ত করার কাজ করছি আমরা। সুবর্ণ জয়ন্তীতে বিমানকে দেশের মানুষ অন্যভাবে দেখবে, এজন্য নেওয়া হচ্ছে বিশাল কর্মপরিকল্পনা। টিকা উদ্ভাবনের পর এখন অপেক্ষা করছে বৈশ্বিক মহামারীর অভিশাপ থেকে মুক্তি পাওয়ার। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চে দেশের ভেতরেও 2টি রুট চালু করতে যাচ্ছে বিমান। আকাশপথে যোগাযোগ হবে যশোর চট্টগ্রাম ও সিলেট চট্টগ্রামের। এছাড়া দিল্লি চেন্নাই ব্যাংকক রুটে দ্বিগুণ করা হবে ফ্লাইট। এজন্য শিগগির বহরে যুক্ত হচ্ছে আরও 2টি ড্যাশ 8-400। প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 4 জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে অধ্যাদেশ জারির মাধ্যমে জাতীয় পতাকাবাহী আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠা করেন। এরপর টানা 35 বছর বিমান ছিল সরকারের কর্পোরেশনভুক্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান। এ সময়ের মধ্যে বিমান বরাবরই ছিল লোকসানের কবলে, যদিও অনেকের মতে 80-এর দশক ছিল বিমানের সোনালী সময়। ওই সময়ের আলোচিত ব্র্যান্ড নিউ 5টি DC-10 উড়োজাহাজ দিয়ে বিমান দাপিয়ে বেরিয়েছে প্রাচ্য থেকে পাশ্চাত্যে। বিশ্বে 29টি গন্তব্যে ছিল বিমানের নিয়মিত ফ্লাইট। মূলত 90-এর দশকে লোকসানে পথে হাঁটে বিমান। সংশ্লিষ্ট পর্যবেক্ষকদের মতে এ সময়ে দুর্নীতিবাজ একটি শক্তিশালী চক্র বিমানের ব্যবস্থাপনায় ঢুকে পড়ে। সরকার অদলবদল হলেও সিন্ডিকেট দিনে দিনে আরও শক্তিশালী হয়। অবশেষে প্রধানমন্ত্রীর নজরদারিতে গত 2 বছরের টিকিট ব্যবস্থা থেকে শুরু করে সব ক্ষেত্রে কঠোর নজরদারি এবং দুর্নীতিবাজদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, ফলে প্রায় 2 যুগ পর লাভের মুখ দেখতে শুরু করে সংস্থাটি। এরই মধ্যে প্রায় 450 কোটি টাকা মুনাফা করে বিমান। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।